হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য একটা মজার ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই ভিডিওটা তোমরা খুব এনজয় করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখছো সিনথেসাইজার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর তোমাদের সাথে আছি আমি অলোক। আজ তোমাদের জন্য যে মজার ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো কিভাবে তোমরা এই কিবোর্ড নিয়ে কারাওকে গান গাইতে পারবে। তোমরা কভার সং বা কারাওকে গান এই কিবোর্ডের সাহায্যে গাইতে পারবে, সেটা আজ আমি দেখিয়ে দেবো। তোমরা একটু অবাক হচ্ছ যে কিবোর্ড দিয়ে আবার কিভাবে আমরা কারাওকে গান গাইব, এটা কি সম্ভব নাকি? নিশ্চয়ই সম্ভব, খালি একটু জেনে নিতে হবে। তোমরা সবাই জানো বা আমি অনেক ভিডিওতে আমার ভিডিওতে বলেছি যে আমাদের কাছে কিবোর্ড থাকলে আমরা অনেক কিছু করতে পারি, এই কিবোর্ড দিয়ে অনেক কিছু করা যায়, অবশ্যই গানের বিষয়ে। তো শুধু একটু জানতে হবে কিভাবে কি করতে হয়, তো সেটাই আজ আমি তোমাদের দেখিয়ে দেবো। আজ আমরা দেখে নেব কিভাবে এই কিবোর্ডের সাহায্যে আমরা কভার সং বা কারাওকে গান করব। আর এর জন্য তুমি যদি কিবোর্ড বাজাতে নাও জানো তাও কোনো অসুবিধা নেই, শুধু যদি তুমি কিবোর্ডের নোটের নামগুলো জানো আর যে গানটা তুমি করবে সেই গানটার স্কেলে অবশ্যই স্কেলটা তোমাকে জানতে হবে। তুমি যদি নাও জানো, কারো কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, কোনো মিউজিশিয়ানদের কাছ থেকে, যে এই গানটা কোন স্কেলে রয়েছে, ব্যাস এটুকু জানলে তো চলো। তার জন্য প্রথমে আমাদের যে গানটা আমরা গাইব বা তোমরা গাইবে সেই গানটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা সবাই জানো যে আমাদের কিবোর্ডে অনেক রিদিম আগে থেকে দেওয়া রয়েছে, তো সেই রিদিমগুলোর মধ্যে থেকে আমাদের একটা রিদিম সিলেক্ট করতে হবে আমাদের গানের সঙ্গে ম্যাচ করে। তো তোমরা যদি ফার্স্ট গান সিলেক্ট করো তো অবশ্যই ফার্স্ট রিদিমগুলোকে ট্রাই করবে, কারণ তোমাদের কিবোর্ডে তোমরা নিশ্চয়ই জানো কোনটা ফার্স্ট রিদিম রয়েছে, কোনটা স্লো রিদিম রয়েছে, তো সেইভাবে তোমরা, আর স্লো গান হলে স্লো রিদিম সিলেক্ট করবে। তো তার জন্য কি হবে, আমরা প্রথমেই চলে যাব একদম ইয়েতে, আমি একটা রিদিম দিয়ে এইভাবে রিদিমটাকে চালু করে দেবে, অন করে দেবে, রিদিমটা বাজবে। আর যে গানটা তুমি সিলেক্ট করেছো বা গাইবে বলে ঠিক করেছো সেই গানটা মনে মনে গুনগুন করে গাইবে, দেখো মিলছে কি না রিদিমের সঙ্গে, না মিললে আবার আমরা চেঞ্জ করে নেব, এইভাবে আবার চেঞ্জ করে নেব, তো এটাকে গাইতে হবে। এবার দেখা গেল যে হ্যাঁ গানটা মোটামুটি মিলছে কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে বা স্লো রয়েছে, এবার তাহলে কি করব, আমরা রিদিম চালু অবস্থায় রেখে আমরা টেম্পোটাকে কম বেশি করবো, এই যে টেম্পো রয়েছে টেম্পোটাকে আমরা ফাস্ট বা স্লো করবো। এই যে ফাস্ট করে দিচ্ছি আমি, দেখো আমি আরেকটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে আমি একটু বোঝাই তোমাদের সুবিধার জন্য, দেখো আমরা এবার কম বেশি করে নিতে পারি, টেম্পোটাকে বাড়িয়ে নিতে পারি বা কম বেশি করে নিতে পারি, দেখলে যে এই গানটা মিলছে কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে বা স্লো হয়ে যায়, তার জন্য আমরা টেম্পোটাকে কম বেশি করে আমরা মিলিয়ে নেব। এবার আমাদের যখন এটা সিলেক্ট হয়ে গেল এরপরে কী করতে হবে, আমাদের যেটাই বললাম যে যেই গানটা সিলেক্ট করবে সেই গানটার স্কেলটাকে জানতে হবে। স্কেলটা কেন জানতে হবে, কারণ সেই গানে অর্থাৎ সেই স্কেলের আমাদের একটা কর্ড দিতে হবে। তো তোমরা অবাক হয়ে যাচ্ছ বা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই তো বললেন যে কিছু না জানলে হয় তাহলে আমরা কর্ড দেবো কী করে, আমরা কর্ড জানবো কী করে, তার জন্য কোনো চিন্তা নেই। তোমরা যেই নামের স্কেলটা রয়েছে, গানের স্কেলটা যেই নামে রয়েছে, জি মেজর, ডি মেজর, এ মেজর বা মাইনর, যেটাই হোক বা এ সার্প, ডি সার্প, যেই স্কেল হোক সেটা তোমরা শুনে নিলে সেই নোটের উপরে তোমরা ফিঙ্গারটাকে রাখো। তো সেই নোটের উপরে আমরা প্রথম এক নম্বর ফিঙ্গারটাকে রাখলাম, তো ধরো আমি এখানে জি মেজর স্কেলের গান নিয়েছি, আমি তোমাদের দেখানোর জন্য বলছি, তোমাদের গান যে কোনো স্কেলই হতে পারে, যেই স্কেল হবে যেই নামটা হবে সেই নোটের উপরে ফিঙ্গার রাখবে, এক নম্বর ফিঙ্গার। তো এরপরে আমি বলে দিচ্ছি, নাম্বারটা ভালো করে শুনে নাও, 1 5 8, যদি মেজর স্কেল বলে, যদি গানটা স্কেল মেজর হয় তাহলে 1 5 8। তো আমরা এটা 1 করলাম, যেহেতু আমার এখানে জি মেজর স্কেলের গান আমি এখন তোমাদের দেখাবো, তো সেই জন্য জি মেজর কোড আমাদের বার করতে হবে, তো তার জন্য আমাদের জি মেজর যখন কর তাহলে 1 5 8। তো আমরা 1 1টাকে ধরবো, যেই নোটটা আগেই বললাম যেই নামের স্কেল আছে গানে সেই নামটাকে আমরা 1 কাউন্ট করলাম, তারপরে পাশাপাশি একদম গায়ে গায়ে যে নোটগুলো রয়েছে 2 3 4 5, এই তাহলে আমরা 1 5 পেয়ে গেলাম। এবার আমাদের 8 বার করতে হবে, তো 6 7 8, এই
আমরা জি মেজর কর্ড পেয়ে গেলাম। এইভাবে যদি ডি বলে তো একইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ডি মেজর সিক্স সেভেন এইট এই তো এইভাবে। আর যদি মাইনর হয় তাহলে ওয়ান ফোর এইট, তো আমরা ওয়ান পেয়ে গেছি, ওয়ান টু থ্রি ফোর ফোর পেয়ে গেছি, আর এইট তো আমরা আগেই পেয়ে গেছিলাম এই মাইনর। তো আমার এখানে জি মেজর কর্ডের গান আমি তোমাদের দেখাচ্ছি, তো সেই জন্য আমি জি মেজর কর্ডটা দেবো। তো আমি রিদিমটাকে চালু করে দেবো। তো চালু করে দেওয়ার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে আমাদের কর্ডের বটনটা রয়েছে, তোমাদের যেটা থাকবে সেটা দেখবে হয় ফিঙ্গারের পজিশানে আছে কি না, যাদের এরকমভাবে আপ ডাউন করা যেটা রয়েছে, অনেকের বটন রয়েছে দেখবে লেখা রয়েছে কর্ড ফিঙ্গার এইট, এগুলো রয়েছে ফিঙ্গারের পজিশানে রেখে দেবে। আর যাদের এরকম রয়েছে কর্ড অ্যাকম্পানি এইটাকে অন করে দেবে। এই যে আমাদের এখানে ডিসপ্লে বোর্ডে অন রয়েছে দেখাচ্ছি। তো আমাদের হয়ে গেল, আমি একটা তোমাদের দেখাচ্ছি, তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে এই রিদম, এই যে আমি রিদমটাকে অন করে দিলাম, আমার এটা অন হয়ে গেল। এইবার আমি জি মেজর কর্ডটা দিয়ে দেব। আমাদের কারাওকের জন্য রিদিম তৈরি। এইবার কি হবে, আমরা রিদিম তো পেয়ে গেলাম, কিন্তু অন্তরের পার্টটা কি হবে, আমরা তো বাজাতে জানি না, বা তোমরা তো হয়তো বাজাতে জানো, যেটা আমি বললাম যে যারা বাজাতে না জানে তারাও পারে। তো তার জন্য আমরা এই যে ইন্ট্রো বাটনগুলো রয়েছে রিদিম সেকশানে, ইন্ট্রো, হ্যাঁ, ফিলিং, ফিলো, এগুলো এইগুলোকে আমরা ব্যবহার করি। যেমন দেখো এটা দেখো, হ্যাঁ, আবার এটা রয়েছে আলাদা। তো এইগুলোকে আমরা ব্যবহার করব আমাদের অন্তরের পার্ট যাওয়ার সময়, আমরা স্থায়ী থেকে অন্তরায় যাব সেই সময় আমরা ব্যবহার করব। তো এরপর কী করবে, তোমরা যদি আরেকটু ভালোভাবে করতে চাও, তো এখানে আমরা যে কর্ড দিলাম, মানে যে যে নোটগুলো দিলাম বাঁ হাতে আর ডান হাতে, এটাকে তোমরা এই যে বিট বাজছে এর সঙ্গে একটুখানি তাল রাখতে পারো। এটাকে একটু কালার বা শুনতে ভালো লাগার জন্য, তো চলো আমি একটুখানি তোমাদের গিয়ে খালি দেখিয়ে দিচ্ছি, তারপরে অন্তরার মুখটাও তোমাদের আমার পার্টটা দিয়েও দেখিয়ে দেবো অন্তরটা কীভাবে তোমরা ইয়ে করবে। कह दो तुम्हें क्या चुप रहूं, दिल में मेरे आज क्या है, तो बोलो तू जानो, चलो तुमको मानो, चलो ये भी बात है। कह दो तुम्हें क्या चुप रहूं। तो यही भावे तुमरा गाइबे। ये बात अपना हम अंतर पट्टा दे दीजिए। এইভাবে তোমরা গাইতে পারো, এইভাবে তোমরা এনজয় করতে পারো। তোমরা কভার সং ভালোভাবে আগে তোমরা দেখে নেবে, ইন্ট্রোটা কোথায় শেষ হচ্ছে, এই যে আমি দিলাম দুটাইতে এটা, যে এটা কোথায় শেষ হচ্ছে সেইভাবে তোমরা ঠিক করে নেবে যে এইখানটা আমরা অন্তরটা ধরবো, তাতে আমাদের তালটা থাকবে। তো আমি তোমাদের আরেকটা গান দেখিয়ে দিচ্ছি, দেখো আমি তোমাদের আরেকটা দেখালে তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এক সেকেন্ড, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আরেকটা আমি তোমাদের দেখাচ্ছি, এই যে সরি আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই এই আমি এটা এফ মাইনারের স্কেলের গান দেখাচ্ছি। ঠিক একই নিয়মে আমি রিদিমটাকে আগে থেকে দেখে নিয়েছি, টেম্পোটাকেও ঠিক করে নিয়েছি। তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো এই আমি এফ মাইনার স্কেলের গানটা রয়েছে, তাই এফ মাইনার স্কেলের কর্ড দিয়ে দিচ্ছি। দেখো এটাকে অফ করেছি বলে হয়নি, এই যে দিয়ে দিচ্ছি। দেখো আমি গানটা শুরু করছি, দেখো দেখো
এই গানটা আরো বাকি রয়েছে, কিন্তু আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য দেখো অন্তরায়ণে ঢুকবো। দেখো এইভাবে তোমরা করতে পারো। সাউন্ড সিস্টেম তোমাদের থাকে, যদি ইকো রিলে তোমরা লাগিয়ে ভোকালের সঙ্গে আর কি তোমাদের মাইকের সঙ্গে গাওয়ার ইয়ের সঙ্গে তোমরা যদি সেট করে গাও, দেখবে বাইরে থেকে দারুণ লাগবে। এইভাবে তোমরা ক্যারাওকে করতে পারো, কভার সং করতে পারো। খালি তোমাদের একটু দেখে নিতে হবে, আগে গাওয়ার আগে তোমাদের দেখে নিতে হবে মিউজিকটা ঠিকমতো হচ্ছে কি না। তারপরে ইন্ট্রোগুলোকে তোমরা আগে প্লে করে দেখে নেবে যে কোথায় শেষ হচ্ছে কোথায় ম্যাচ হচ্ছে, সেইভাবে তোমরা ইয়ে করে নেবে, দেখবে দারুণ তোমরা এনজয় করতে পারবে। তো আজকে এই ছিল ভিডিও। তো বন্ধুরা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুবান্ধবদের শেয়ার করবে, তারাও একটু আনন্দ করতে পারবে, এনজয় করতে পারবে। আমি আজকে এই ভিডিওটা নিয়ে এলাম, এটা একদম অন্যরকম ভিডিও, কারণ অনেকেই চায়, যারা নতুন শিখছে তারা একটু গাইতে চায়, একটু বাজাতে চায়, তো এটা তোমরা এনজয় করতে পারবে। তো আজ এখানেই শেষ করছি, আর শেষ করার আগে তোমাদের আরেকটা ভালো খবর দিয়ে দিই। আমার অন্য চ্যানেলে আরেকটা নতুন ভিডিও আমি আপলোড করেছি, যে চ্যানেলে আমি FL স্টুডিও টিউটোরিয়াল শেখাই। তো সেখানে আমি দেখিয়েছি নতুন ভিডিওতে যে তোমরা তোমাদের নিজেদের গান কিভাবে তোমরা রেকর্ড করতে পারবে, যদি তোমাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকে তোমরা নিজেদের গান নিজেরাই রেকর্ড করতে পারবে, খুব সুন্দর একদম স্টুডিওর কোয়ালিটির মতো। তো সেটা দেখিয়ে দিয়েছি, তোমরা যদি দেখতে চাও আমি নিচে লিংক দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা একবার ঘুরে আসতে পারো সেই চ্যানেল থেকে, সেই ভিডিওটা দেখে তোমরা শিখে নিতে পারবে। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।